আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্টলি কড়াইতে বারবিকিউ বানানো যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক হাউস অ্যান্ড ডেইলি ব্লগ থেকে আমি আফরোজ চলে আসলাম। প্রথমে আমি এখানে জিরা, এলাচ, গরম মশলা, তেজপাতা ব্লেন্ড করে নিয়েছি, শুকনা গুঁড়া। এখানে নিয়ে নিচ্ছি আদা পেস্ট, পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা হলুদের গুঁড়া, আর আমার স্পেশাল করে রাখা বারবিকিউ মশলাটা অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আর সাথে দিয়ে দিব আমার করে রাখা টক দইটা পরিমাণ মতো, আর সাথে দিয়ে দিব আমি করে রাখা মরিচের গুঁড়া শুকনা, যেটা আমি তেলে করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। আর সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, আর পরিমাণ মতো তেলও দিয়ে দিব। তারপরে ভালোভাবে মিক্স করে নেব এখানে মশলাটাকে, যেন মশলাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন সাদা তেলটা, সয়াবিনের তেলটা আমি দিয়ে নিলাম। এখন ধুয়ে রাখা মুরগির মাংসে এই গুলানো মশলাগুলো ভালোভাবে মেখে আমি ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দিব। এখন উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে মুরগির গায়ের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি, যেন মশলাগুলো খুব সুন্দরভাবে মুরগির ভিতরে ঢুকে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট করতে রেখে দিলাম, ফিরে আসছি আধা ঘন্টা পরে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে আমি হালকা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আর এখন আমি মুরগির টুকরোগুলোকে ভালো করে সাইজ করে বসিয়ে দিব। আর চুলার আঁচটা আমি কিন্তু খুব বেশি জোরে দিব না, মিডিয়াম আঁচে রাখবো। দেখেন এই পর্যায়ে আমি কিন্তু এটাকে একটু উল্টে পাল্টে দিব কিছুক্ষণ পর পর, যেহেতু এটা আমার পোড়া পোড়া হবে মুরগিটা, তো কিছুক্ষণ পর পর আমাকে উল্টে পাল্টে দিতে হবে, না হলে কিন্তু এক পাশে পুড়ে যাবে, অন্য পাশ হবে না। তো একটু পর পর কিন্তু আমি এটাকে সুন্দরভাবে উল্টে দিচ্ছি। আপনারা এভাবে সুন্দরভাবে উল্টে দিবেন কিছুক্ষণ পর পর, তাহলে মুরগির মাংসটা সিদ্ধ হবে আর দুই পাশটা সুন্দরভাবে পড়বে, আর খাবার টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। তো এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে নিলাম উপরে, আর যে মশলাটা আমার ছিল সেই মশলাটা আমি আবার এর গায়ের সাথে দিয়ে নিচ্ছি। এতে হয় কি মুরগির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, আর মশলাটা অনেক সুন্দর একটা ফ্লেভার ছাড়ে। একদম লো হিটে আমি এভাবে অনেকক্ষণ উল্টে পাল্টে রান্না করে নিয়েছি, আর দেখেন আমার মুরগির মাংসটা কতটা সুন্দর হয়েছে এবং দুই পাশে কি সুন্দর পোড়া লেগেছে। তো আজকে আমার পারফেক্টলি বারবিকিউ রেডি। এখন চলে যাব একটা চাটনি বানানোর জন্য। আর এখানে আমি কাঁচা রসুন নিয়েছি, কাঁচা আদা নিয়েছি, আর অল্প পরিমাণ ধনিয়া পাতা। এখন এটাকে ভালোভাবে আমি থেতলে একদম মিহি করে নিব। আর এই পর্যায়ে আমি আমার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব, আর সাথে আমি লেবুর রসটা অ্যাড করে দিব। এই চাটনিটা অনেক বেশি মজা, তো দেখেন কতটা ইয়ামি দেখাচ্ছে আমার চাটনি। আর এখানে আমি করে রাখা শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করে দিলাম, যেটা তেলে রেখেছিলাম। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে পারফেক্টলি একটা চাটনি রেডি করে ফেললাম। আর আমার বারবিকিউ দেখেন কতটা সুন্দর লাগছে, কতটা টেস্টফুল হয়েছে। আর এখন আমি সেটাকে সার্ভ করে নিচ্ছি, তারপরে আমরা খাবো।
আর দেখেন অনেক সুন্দরভাবে পুড়েছে এবং অনেক সুন্দর একটা স্মেলও বের হয়েছে। আর আপনারা যদি খুব সহজে এভাবে করতে পারেন তাহলে কিন্তু বাইরের থেকে বাসায় বানানোটা বেস্ট হবে। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, এভাবে খেতে কিন্তু অনেক অনেক মজাদার। তো দেখেন আমার মেয়ে খাচ্ছে এখানে, আর সে তো পুরো লেগ পিসটাই নিয়ে নিয়েছে আর বলছে অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর আমরা এখন চাটনি দিয়ে খাবো। দেখতে থাকুন, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আমার দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভাই ও বোনেরা ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ছোটো বোনটাকে সাপোর্ট করবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।